ইউরোপের সবচেয়ে বড় মসজিদ তৈরি হলো রাশিয়ার চেচনিয়ায়। রাশিয়ার চেচনিয়া অঞ্চলের শালি শহরে নির্মিত এই মসজিদটিতে একসাথে ৩০,০০০ মুসল্লি সালাত আদায় করতে পারেন। চেচনিয়ার স্থানীয় প্রশাসন এবং সৌদি আরব সহ বিভিন্ন দেশের অতিথিদের নিয়ে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে ইউরোপের বৃহত্তম মসজিদটির উদ্বোধন করা হয়। আখেরি নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামকরণ করা এই মসজিদটি নির্মাণের সময় গ্রিক মার্বেল পাথর এবং সোনা ব্যবহার করা হয়েছে। চেচেন প্রশাসন এটিকে ইউরোপের বৃহত্তম ও সবচেয়ে সুন্দর মসজিদ হিসেবে দাবি করছেন। মসজিদটি নির্মাণ করতে সময় লেগেছে ৭ বছর। চেচেন নেতা রামাদান কাদিরভ বলেছেন, আঞ্চলিক রাজধানী গ্রোজনি থেকে খানিকটা দূরের শহর শালিতে অবস্থিত এই মসজিদটি স্থাপত্য শিল্পে অনন্য এবং পরিধি ও সৌন্দর্যে অতুলনীয় হিসেবে পরিচিতি পাবে আগামী দিনে। গোটা মসজিদটি বাহারি বিভিন্ন ফুল এবং ঝর্ণা দ্বারা সাজানো হয়েছে। এই মসজিদের বাইরের অংশে অতিরিক্ত ৭০,০০০ ধর্মপ্রাণ মানুষ সালাত আদায় করতে পারবেন। উল্লেখ্য, রাশিয়ায় মসজিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সেদেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্তোষ প্রকাশ করেছেন। রাশিয়ার গ্র্যান্ড মুফতি তালাত তাজউদ্দিনের সাথে এক সাক্ষাতে প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, ২০০০ সালে মস্কোতে মাত্র ১৬টি মসজিদ থাকলেও বর্তমানে সেই সংখ্যা ১২০০-তে এসে দাঁড়িয়েছে। এতে করে বোঝা যায় যে রাশিয়ার মাটিতে ইসলাম কিভাবে সম্প্রসারিত হচ্ছে। দর্শক, রাশিয়ার ১৪ কোটি ৬০ লাখ জনসংখ্যার মধ্যে মুসলমানের সংখ্যা ২ কোটিরও বেশি। দেশের গ্র্যান্ড মুফতির দেয়া তথ্য মতে আগামী ১৫ বছরের মধ্যে রাশিয়ার মুসলিম জনসংখ্যার হার ৩০% উন্নীত হবে, যা বর্তমানে মাত্র ৭% রয়েছে। আরও সুন্দর সুন্দর এরকম তথ্যচিত্র দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।